বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে উপস্থিত হন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন। বিধায়ক শকত মোল্লাকে কয়লাকাণ্ডে আগামীকাল আবার ডেকেছে সিবিআই, কি বলবেন? কেউ বাদ যাবে না। তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, স্টোন পাচার সব জায়গায় যুক্ত হয়ে আছে এবং একে একে তৃণমূলের মানে সত্যটা বেরিয়ে আসছে, মুখোশটা খুলছে এবং দেখবেন যে এক বছরের মাথায় মানুষের কাছ থেকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তৃণমূল। এবার দেখবেন কীভাবে পার্টিটায় অর্ধেক জেলা মন্ত্রী জেলের ভেতরে থাকবে। একটা বিষয় দেখাচ্ছি যে সাংসদ বিধায়করা আস্তে আস্তে দল ত্যাগ করছে, অন্য দলে চলে যাচ্ছে, ঠিক দলের ক্ষতি হবে। কারা কারা কাছে? যেমন অর্জুন সিং, বাবুল সুপ্রিয় গেছে, তাদের একটু যায় আসবে না। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, 302 সাংসদ আছে এখানে, জিতেছে 2024 400 কাছাকাছি সাংসদ নিয়ে নরেন্দ্র মোদীজি আবার ক্ষমতায় আসবেন। কে এলো কে গেল তাতে কিছু এসে যায় না, পার্টি পার্টির মতন চলবে, পার্টির আদর্শ পার্টির বিচার নিয়ে পার্টি চলবে। সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, লোকসভা আছে, কাকে নিয়ে লড়বে সব যদি চলে যায়? আমাদের বুথ কর্মীরাই আমাদের সব কিছু। বুথ কর্মীরাই 2019 লোকসভা জিতিয়েছিল, বুথ কর্মীরাই 2021 77টা বিধায়ক দিয়েছিল। বুথ কর্মীরা আমাদের কাছে সম্পদ, তারাই আগামী দিনে লড়াই করবে, আমরা সবাই একসাথে লড়াই করব। কোন নেতা নেত্রী গেল তাতে কিছু যাবে না। যেখানে দিলীপ ঘোষ থাকাকালীন 18টা এমপি হয়েছিল, সেখানে দিলীপ ঘোষকে বাংলা ছাড়া করা হলো কেন? কোনো রকম বাংলা ছাড়া করা হয়নি। এটা বুথ সশক্তিকরণ অভিযান চলছে, এটা মে মাস থেকে কালকে থেকে শুরু হয়েছে, আগামী 31 জুলাই অবধি চলবে। 8 রাজ্যের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে এবং আমাকেও যেমন উত্তরাখণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা আমাদের কাছে গর্ব যে দিলীপ ঘোষের মতন একজন নেতাকে আমাদের সারা দেশের 8 রাজ্য দেওয়া হয়েছে বুথ সশক্তিকরণে। মানে ওনার কাজের সফলতার জন্যই ওনাকে এই সুযোগটা দেওয়া হয়েছে এবং কাজ যখন হয়ে যাবে আবার তিনি বাংলাতেই থাকবেন, বাংলার নেতা বাংলাতেই থাকবে, কোথায় যাবে? এবং আমাদের প্রধান লক্ষ্য সবাইকে একসাথে নিয়ে কাজ করা, আগামী পঞ্চায়েত ইলেকশন এবং লোকসভাতে সবাই যাতে মিলেমিশে কাজ করতে পারে, কেউ যেন বাড়িতে বসে না থাকে, আমরা সেটাই চেষ্টা করব। তিনি অভিযোগের সুরে বলেন একে একে সমস্ত তৃণমূল নেতারাই শ্রীঘরে ঢুকবে কয়লা বালি গরু পাচার কাণ্ডে। এছাড়াও লকেট চট্টোপাধ্যায় জানান, এটাই তৃণমূলের সংস্কৃতি, পুলিশের চেয়ারে নেতা মন্ত্রী বসে থাকে, পুলিশের চেয়ারে গুন্ডা ক্রিমিনাল বসে থাকে, যারা অন্যায় করে যারা দোষ করে তারা পুলিশের চেয়ারে গিয়ে বসে, আর পুলিশ টেবিলের তলায় মাথা লোকায়। এবং এখানেও সেখানে দেখা যাচ্ছে যে পুরো মানে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৃণমূলের পুরো মানে সবাই ঢুকে গেছে এবং তারা নিজেদেরকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে সব কিছুতে, যে বাংলাটা আমাদের পৈতৃক সম্পত্তি, এই জন্যই এইরকম অবস্থা। এই ধরনের লোকেদেরকে জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কী করে এগুলোকে বরদাস্ত করছেন। হয়তো ওনার কিছু মানে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য উনি সবাইকে সহ্য করেন, কিন্তু বাংলার মানুষ এটাকে ঠিকভাবে নিচ্ছে না, বাংলার আগামী দিনের সমাজ এটাকে ঠিকভাবে নিচ্ছে না। যেখানে প্রিন্সিপালের চেয়ারে আমরা ছোটোবেলা থেকে যে দেখে এসেছি, যে বিচার, যে নীতি দেখে এসেছি, তাকে সম্মান করতাম, সেই চেয়ারটাকে সম্মান করতাম, আজকে সেখানে গিয়ে সেই বিধায়ক গিয়ে চেয়ারটাতে বসে আছে আর সেই প্রিন্সিপাল লজ্জার কথা, মান সম্মান শেষ করে তিনি পাশে বসে আছেন। অর্জুন সিং বলছেন যে অনেকে লাইনে আছে, আপনি কি মনে করেন বিজেপি ছেড়ে অনেকেই তৃণমূলে আসবে? বলবেন, এটা তো থাকেই, এরা তো একটা নিয়েই থাকে। আসলে আমাদের যারা কর্মীরা আছেন তাদের মনোবলকে একদম দুর্বল করে দেওয়ার জন্য এই ধরনের কথা বলছেন। এবং বারবার আমি বলছি, যারা আমরা বুথ কর্মীরা যারা আছেন, যারা এখনও পর্যন্ত ছিলেন, যারা আছেন, আগামী 2019 যারা লোকসভা জিতিয়েছেন, তারা সবসময় কেউ পার্টি থেকে যায়নি, তারা পার্টিতে থাকবে। যারা নিজেদের সুবিধার জন্য আখের গোছাতে পার্টিতে এসছে, তারা যদি চলে যাওয়ার থাকে কেউ চলে গেছেন, কেউ যারা চলে যাওয়ার থাকে তারা যেন এখনই চলে যায়। আমাদের তর তাড়াতাড়ি আমাদের মানে দলটা অনেক পরিষ্কার হবে এবং ফিল্টার হবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।